এই শোনো না গো, সকল রকমের পাঠ গল্প পেতে এখনই আপন ডায়রি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। পাশ থেকে কেউ একজন ফিসফিস করে বলে উঠল, পাগল নাকি বস, চোর রে খারাইতে কইলে খারাইবে নাকি, চোর কি ওর মামা লাগে? রোজা সেদিকে কান্না দিয়ে চোরের দিকে খানিক ঝুঁকে এসে বলে উঠল, নাম কি? ছেলেটা ইতস্তত করে বলে উঠল, মুখলেস। মুখলেস, ভালো। এনিওয়ে, কেন চুরি করেছিস ব্যাগ? সত্য কারণ বললে ছাড়া পাবি, নয়তো পাবি না, উল্টো আগের জায়গায় মারবো এক লাথি, মামলা একদম ডিসমিস। কথাটা বলে চোখ টিপলো রোজা। ছেলেটা ভয় মাখা চোখে মুখ কাঁচুমাচু করে বলে উঠল, জরির কাঁচের চুনি কি না দিমু। রোজা ভ্রু কুচকাল। জরিটা কে? ছেলেটি লাজুক দৃষ্টি নিক্ষেপ করে বলে উঠল, আমার গার্লফ্রেন্ড, তার চুড়ি পড়তে মন চাইছে, আমারে কইছে যদি আজকের মধ্যে চুড়ি কিনে না দিই তাহলে আমার সাথে ব্রেকআপ কইরা সামনের বাড়ির ড্রাইভারের লগে প্রেম করব। মুখলেসের কথায় ফিক করে হেসে উঠল রোজা, হাসি থামিয়ে ঘড়ির দিকে তাকিয়ে সময়টা দেখে নিয়েই বলে উঠল, তোর তো দেখি লং স্টোরি রে, আজ সময় নেই, নয়তো ফুল স্টোরি শুনতাম। কথাটা বলতে বলতে ব্যাগ থেকে 200 টাকা বের করে মুখলেসের হাতে দিতে দিতে বলল, আমার বাজেট 200 টাকাই, বুঝলি, এর থেকে বেশি হবে না, এগুলো দিয়ে চুরি কিনে প্রেম বাঁচা, যদিও তোর পাখি খাঁচায় বেশি দিন টিকবে না, আর শোন, টাকা কম পড়লে ওই ভদ্রলোকের থেকে নিয়ে নিবি, বুঝলি। কথা শেষ করে ইশারা করা লোকটির দিকে তাকিয়ে হাসলো রোজা, কাছে গিয়ে হাত বাড়িয়ে নম্রভাবে বলল, মিস্টার রাফিন চৌধুরী, রাইট, মোস্ট ব্যাড পারসন ইন দিস কান্ট্রি, নাইস টু মিট ইউ। রাফিনও হাত বাড়ালো। রোজা স্মিত হেসে বলে উঠল, আমার মনে হয় মানুষ যাই করুক না কেন, তাকে তার কাজের দিক দিয়ে টপে পৌঁছানো উচিত, ইজ লাইক ভালো হলে সুপার ভালো, অনেকটা সাধু সন্ন্যাসীদের মতো, আর খারাপ হলে সুপার খারাপ, অনেকটা ইবলিশের মতো, মাঝামাঝি লোকগুলো তো শুধুই ভুক্তভোগী। সেদিক থেকে চিন্তা করলে আপনি কিন্তু সফল, ব্যাড পার্সনের দিক থেকে একদম টপে পৌঁছে গেছেন, কংগ্রাচুলেশন অ্যান্ড অল দ্য বেস্ট অলসো। রাফিন মাথা নিচু করে নিজের মনে হাসল, রোজার চোখের দিকে তাকিয়ে বলে উঠল, থ্যাংক ইউ। মাই প্লেজার, তবে হ্যাঁ, আপনার এই পালিত গুন্ডাদের আমার পক্ষ থেকে লাঞ্চের ট্রিট দিয়ে দিবেন প্লিজ, আমার জন্য দৌড়ালেও লাভটা কিন্তু আপনারই হলো, এক্সারসাইজ হয়ে গেল আর কি, আজ আসি। কথাটা বলে এক পা এগিয়ে গিয়েও আবার পিছলো রোজা, ঘাড় ঘুরিয়ে রাফিনের দিকে তাকিয়ে বলে উঠল, অ্যান্ড শার্টের কলারটা সুন্দর, নাইস শার্ট। রোজার কথায় হেসে উঠল রাফিন, মৃদু হাসি মাখা মুখেই রোজার যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল সে। পাশ থেকে কানের কাছে ফিসফিসিয়ে বলে উঠল আসিফ, ভাই তেজ দেখছেন, একদম বাপের মতো হইছে। রাফিন ভ্রু কুচকাল, ঘাড় কাত করে বলল, বাপের মতো মানে কে ওর বাবা? আসিফ মাথা চুলকে বলে উঠল, ভাই এটা রাবিদ আহমেদের মাইয়া, ওই যে কইছিলাম না সুন্দরী মাইয়া, এটাই ওইটা। রাফিন কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে নিজের কাজে মন দিতে দিতে বাঁকা হেসে বিড়বিড় করে বলে উঠল, পারফেক্ট ডটার ফর রাদীপ, ব্রেভ গার্ল, মুখের উপর অপমান করে গেল, ইমপ্রেসিভ। রাফিনের কথাগুলো আসিফের কান পর্যন্ত পৌঁছলো না, সে আগের মতোই চুপচাপ দাঁড়িয়ে মাথা চুলকাতে লাগলো। রাফিনের ব্যবহার কিছুই বোঝে না সে, কে জানে কি আছে তার মনে। মৃন্ময়ের সিক্রেট রুমের এক কোণায় দাঁড়িয়ে আছে রোজা, তার দৃষ্টি সামনে দাঁড়ানো মৃন্ময়ের মুখে। মৃন্ময় ভ্রু কুচকে এক চোখে ম্যাগনিফাইং গ্লাস লাগিয়ে খুব মনোযোগ দিয়ে চিঠিটা পরীক্ষা করে চলেছে। এই পর্যন্ত 2 বার রোজাকে চলে যেতে বলা হয়েছে, কিন্তু রোজার মধ্যে যাওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। ব্যাপারটাই মৃন্ময় বিরক্ত হলেও তার মুখে বিরক্তির ছাপ নেই বললেই চলে। মৃন্ময়ের বিহেভিয়ার দেখে মনে হচ্ছে এই রুমে সে ব্যতীত আর কোনো মানুষের অস্তিত্ব নেই। বিষয়টা খুব অপমানজনক হলেও রোজার কাছে বেশ লাগছে। রোজা দেখতে চাই মৃন্ময় কতক্ষণ তার এই বিরক্তি দমন করে রাখতে পারে। মৃন্ময়ের সেলফ কন্ট্রোলিং পাওয়ার চেক করতে গিয়ে রোজা নিজেই বিরক্ত হয়ে উঠেছে, অথচ মৃন্ময়ের চোখে মুখে কোনো ভাবাবেগ নেই। প্রায় 2.5 ঘন্টা যাবৎ একটা মানুষকে খুবই সূক্ষ্মভাবে ইগনোর করে চলেছে সে। রোজা বিরক্ত হয়ে ধপ করে চেয়ারের উপর বসে পড়ল। মৃন্ময় ম্যাগনিফাইং গ্লাসে চোখ রেখে স্বাভাবিক স্বরে বলে উঠল, আপনি যাচ্ছেন না কেন মিস রোজা? রোজা তার থেকেও স্বাভাবিক গলায় বলল, আপনাকে রেখে যেতে ইচ্ছে করছে না। রোজার কথায় মৃন্ময়ের কুচকানো ভ্রুজোড়া আরো খানিকটা কুচকে গেল। ছিটি থেকে চোখ উঠিয়ে রোজার দিকে তাকালো, শান্ত কালো চোখ দুটো তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। মৃন্ময়কে তাকাতে দেখে ফিক করে হেসে উঠল রোজা,
রোজা মজা করেছে। ব্যাপারটা বুঝতে পেরেও মৃন্ময়ের কোনো ভাবান্তর হলো না। রোজা ইতস্তত করে বলে উঠল, মজা করছিলাম, তবে আমার এখানে দাঁড়িয়ে থাকাটা শুধু শুধু নয়, এর পেছনে কারণ আছে। কি কারণ? আমি সত্যি আপনাকে ছেড়ে যেতে চাচ্ছি না, তার কারণ আপনার বাবার হারিয়ে যাওয়ার গল্পটা খুঁজে বের করার সফরে আমি আপনার সাথে থাকতে চাই, প্লিজ। রোজার কথাটা শুনেই চিঠিটা কেবিলে রাখলো মৃন্ময়, স্পষ্ট কণ্ঠে জবাব দিল, আপনি এখন আসতে পারেন মিস রোজা, আমি আপনার কথা ইন্টারেস্টেড নই। প্লিজ মিস্টার আরিয়ান, এটাই আমার ফার্স্ট অ্যান্ড লাস্ট চান্স, আপনার বাবার হারিয়ে যাওয়ার গল্প খুঁজে বের করতে পারলেই কেবল স্বপ্নটা পূরণ হবে আমার। আমি ভার্সিটি ক্লাস মিস দিয়ে এই স্টোরিটার পেছনে ছুটছি, এখানে সফল না হলে বাবা আমাকে জার্নালিস্ট পড়তে দিবে না, বোঝার চেষ্টা করুন, ইটস মাই প্যাশন, মাই ড্রিম, আমি আপনার সাথে থাকলে কি এমন ক্ষতি হবে বলুন দেখি, আই প্রমিস, আপনি না চাইলে এটা আমি কাগজে ছাপাবো না, শুধু বাবাকে বোঝাবো যে আমি পেরেছি, প্লিজ প্লিজ প্লিজ। আপনাকে আমি যেতে বলেছি মিস রোজা, যান। প্লিজ, আই সেড গো। রোজা অসহায় দৃষ্টিতে তাকালো, স্টোরিটার এন্ডিং পর্যন্ত পৌঁছতে তো তাকে হবেই। রোজা গুটি গুটি পায়ে দরজার দিকে এগিয়ে গেল, হুট করে থেমে গিয়ে টেবিলের দিকে এগিয়ে গেল সে। টেবিলের ড্রয়ার খুলে রিভলভারটা নিয়ে মৃন্ময়ের দিকে তাক করলো সে। মৃন্ময় ভ্রু কুচকে তাকিয়ে আছে, রোজার হাতটা মৃদু কাঁপছে। সে হালকা গলায় বলে উঠল, আমাকে সাথে নিতে রাজি হন, নয়তো শুট করব। মৃন্ময়ের মধ্যে কোনো ভাবান্তর দেখা গেল না, সে আগের মতোই দাঁড়িয়ে আছে, তবে এবার ভ্রু দুটো কুচকে নেই, একদম স্বাভাবিক। মৃন্ময়কে এভাবে ভাবলে সীনভাবে তাকিয়ে থাকতে দেখে ঢোক গিলল রোজা, করুণ কণ্ঠে বলল, এমন করছেন কেন, আমি তো বললাম আপনার কোনো নিউজ লিক করবো না আমি, আমি প্রমিস করলে জীবন দিয়ে হলেও তা রক্ষা করি, বোঝার চেষ্টা করুন, ইটস অ্যাবাউট মাই ক্যারিয়ার, আমার ক্যারিয়ারটা এভাবে নষ্ট করতে পারেন না আপনি। মৃন্ময় এবারও কিচ্ছু বলল না, রোজা বিরক্ত হয়ে বলে উঠল, নিবেন আমায় নাকি নিবেন না, ইয়েস অর নট, না নিলে কিন্তু শুট করে দেব একদম মাথায়। মৃন্ময় এবার নড়ে চড়ে দাঁড়ালো, হাত ভাঁজ করে দাঁড়িয়ে শান্ত গলায় বলে উঠল, ওকে শুট করুন। রোজা খানিকটা হতভম্ব গলায় বলল, মানে? আপনাকে শুট করতে বলছি, শুট মি। রোজা অবাক চোখে তাকিয়ে আছে, সে মৃন্ময়কে ভয় দেখাতে চেয়েছিল, কিন্তু মৃন্ময় তো ভয় পাচ্ছেই না, উল্টে এমন শান্ত বিহেভিয়ারে রোজাকেই ভয় পাইয়ে দিচ্ছে। রাগে শরীরটা জ্বলে যাচ্ছে রোজার, রিভলভার আর হাতের ব্যাগটা টেবিলে শব্দ করে রাখলো সে। টেবিলের উপর রাখা ফাইলগুলো হাতে নিয়ে মৃন্ময়ের দিকে ছুড়ে মারল সে। ঠিক টাইমে সরে দাঁড়ানোর ফলে ফাইলগুলো শরীরে লাগলো না, কিন্তু রোজা থেমে থাকার পাত্রী নয়, তেড়ে গিয়ে মৃন্ময়ের সামনে দাঁড়িয়ে খুব জোরে ধাক্কা দিল তাকে। নিজের সবটুকু শক্তি দিয়েও মৃন্ময়কে এক চুল নাড়াতে পারল না। মৃন্ময় রোজার ডান হাত পিঠের সাথে চেপে ধরে স্বাভাবিক গলায় বলল, কি হচ্ছে এসব, পাগল হয়ে গেছেন মিস রোজা? ইউনিট সাইকিয়াট্রিস্ট। নো, আই নিড পারমিশন, প্লিজ পারমিশনটা দিয়ে দিন না, প্লিজ 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 প্লিজ। আপনি খুবই অদ্ভুত একটা মানুষ, আপনি একটা নন, আপনার মাঝে অনেকগুলো আপনির বসবাস। আমার দেখা নদীর পাড়ের মৃন্ময়ের সাথে এই মৃন্ময়ের আকাশ পাতাল তফাৎ, দু মিনিটের জন্য আগের মৃন্ময় হয়ে আমার রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে নিন না, এই নায়ক সাহেব। মৃন্ময় ছোট্ট করে নিঃশ্বাস ফেলল, ওর চোখ দুটো রোজার গালের টোলটার উপর নিবদ্ধ, কথা বলার তালে তালে গালের গর্তটা যেন নৃত্য করছে। মৃন্ময় চোখ বন্ধ করে নিল, রোজা নামক অসুখটা আবারও চারা দিচ্ছে মাথায়। মৃন্ময় রোজার হাতটা ছেড়ে দিয়ে দুপা পিছিয়ে দাঁড়ালো, ডান হাতে কপালে পড়ে থাকা চুলগুলো সরিয়ে নিয়ে হালকা কেশে গলা পরিষ্কার করলো, পকেটে হাত গুছিয়ে খুব স্বাভাবিকভাবে বলে উঠলো, ওকে বাট আমাকে ওভারকাম করার চেষ্টা করলে আপনাকে পস্তাতে হবে মিস রোজা। রোজা তুমুল গতিতে মাথা নাড়ালো, খুশিতে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে তার, কিন্তু মুহূর্তেই মুখটা কালো হয়ে গেল তার, ইতস্তত কণ্ঠে বলে উঠলো, আরেকটা কথা বলি? মৃন্ময় জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতে জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে সাহস নিয়ে বলে উঠল রোজা, বলছিলাম কি তীর্থ আমাদের সাথে থাকুক, তীর্থ কিছু লিক করবে না, ও খুবই ট্রাস্টেড একটি ছেলে, আমরা একটা টিম হতে পারি, ইউ নো না, দশে মিলে করি কাজ, হারে জিতে নাহিলাজ, ওর থেকে এক্সট্রা হেল্প নিতে পারেন আপনি, প্লিজ। রোজা ভেবেছিল এখনই রাম ধমক খাবে, অথচ রোজাকে অবাক করে দিয়ে মৃন্ময় খুব স্বাভাবিকভাবেই বলে উঠল, ওকে। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ মিস্টার হিরো, আমার তো সেলিব্রেট করতে মন চাইছে, এনিওয়ে আপনি কি বিজি? কেন বিজি না হলে চলুন না পার্কে যাই, ওই বাচ্চাগুলোকে খাওয়াবো, আজকের খাবারটা আমার পক্ষ থেকে, সেদিন আমি আপনাদের সাথে গেস্ট হিসেবে ছিলাম, আজকে আপনার পালা, যাবেন?
ভারী টেবিলের ওপাশে গম্ভীর মুখে বসে আছে রাফিন, চোখ দুটো বন্ধ। তার ঠিক সামনে দাঁড়িয়ে আছে আসিফ। আসিফ বারবার ঠোঁক গিলে চলেছে, দু একবার চোখ পিটপিট করে ভয় পাওয়া গলায় বলে উঠল, বাই। সাথে সাথেই টেবিলের উপর থাকা ফ্লাওয়ার ভাসটা ছুঁড়ে মারল রাফিন। প্রচন্ড শব্দে কেঁপে উঠল আসিফ, আর দৌড়ে রুম থেকে বেরিয়ে যেতে ইচ্ছে করছে তার, কিন্তু তা সম্ভব নয়। রাফিন যেতে না বলা পর্যন্ত তাকে এভাবেই দাঁড়িয়ে থাকতে হবে। কি মুসিবত! রাফিন এবার উঠে দাঁড়ালো, চেয়ারে জোরে একটা লাথি মেরে চুলগুলো মুঠোয় নিয়ে চিৎকার দিয়ে উঠল সেই। আসিফ জিহবা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে ডান হাতে কপালের ঘাম মুছে আবারও মাথা নিচু করে দাঁড়ালো। এই রাদীপের সমস্যাটা কি? ওর জন্য আমার কোটি টাকার ইনভেস্টমেন্ট ওয়েস্ট হচ্ছে। হোয়াট ডাজ হি ওয়ান্ট? গরিবদের অধিকার রক্ষা, হোয়াট রাবিশ! তার উপর এসে জুটেছে আরিয়ান মিনময়, একটা মেগাস্টারে এসবে জড়ানোর কারণ কি? কি চাইছে? কথাটা বলে টেবিলে রাখা ফাইলগুলো ছুঁড়ে ফেলল রাফিন। আসিফ এবারও চুপ করে দাঁড়িয়ে রইল। রাফিন জোরে শ্বাস টেনে নিয়ে নিজেকে যথাসম্ভব শান্ত করে আসিফের দিকে ফিরে তাকালো। শান্ত কণ্ঠে বলল, মিনময় চাইটা কি? টাকা? আসিফ কাছুমাছু কণ্ঠে বলল, ভাই, মিনময়ের নিজের অনেক টাকা আছে ভাই, সিঙ্গার হিরো, তার সাথে বিজনেসও আছে, তাছাড়া। রাফিন ভ্রু কুচকাল, তাছাড়া? মিনময়ের টাকার প্রতি কোনো ইন্টারেস্ট নাই ভাই, নিজের টাকায় ইচ্ছে মতো বিলিয়ে দেশে, এখানেও তাই করেছে, আমাদের সাথে কোনো শত্রুতার জন্য নয়, তার ইচ্ছে হয়েছে তাই বস্তিবাসীদের ফিনান্সিয়াল হেল্প করেছেন, এই কাজটা পাই করেছে, এতে আপনার লাভ হলেও কিছু করা যায় আসে না, ক্ষতি হলেও না। আজব ক্যারেক্টার ভাই, আপনি মানা করলে বা ধমকি দিলেও হাসি মুখে কথা বলবে সে, কিন্তু কাজ থামাবে না, উল্টো বেশি করে করবে, নিজের ইচ্ছার বাইরে হাসিও দেয় না সে। যতক্ষণ পর্যন্ত কেউ তার সাথে আলোচনা করবে ততক্ষণ পর্যন্ত সে সর্বোচ্চ ভদ্র এবং নিরীহ, কিন্তু হাত কালার পর্যন্ত চলে গেলে পরের দিন আর তাকে খুঁজে পাওয়া যায় না, কোথাও যায় কিভাবে কি হয় সে সম্পর্কে কেউ জানে না ভাই, মিনময় ঘুম করে দেয় নাকি অন্য কিছু সেটা কেউ জানে না ভাই। শালার টাকা বেশি হয়ে গেছে নাকি ভাই? শুধু শুধু ওকে গাটিয়ে সময় নষ্ট না করে রাবিদকে নিয়ে ভাবলে হয় না ভাই, আমরা কোনো স্টেপ না নিলে আরও লসের মুখে পড়তে হবে ভাই। রাবিদ যেভাবে প্রচারণা চালাচ্ছে আর আমাদের নিয়ে খবর বানাচ্ছে, তাতে করে পুরো দেশের মানুষের মধ্যে আগুন জ্বেলে উঠতে বেশি সময় লাগবে না ভাই। রাদীপ বাস্টার্ড, হি ডিজার্ভ এ টেরিবল ডেথ, ব্রুটালি। ভাই রাবিদকে এখন মারাটা রিস্ক হয়ে যাবে, ও এখন কোনো কারণে মারা গেলে আমরা মারি বা না মারি দোষটা অটোমেটিকলি আমাদের ঘাড়ে চলে আসবে, তার থেকে ওর মেয়েকে মেরে দিলে ভালো হয় না? মেয়েকে মারা বেশি ইজি হবে, কেউ সন্দেহ করবে না, কেসটা এমনভাবে সাজাবো যেন এটা অর্ডিনারি র‍্যাব, কেসের মতো শো করে, ঢাকায় এমন ঘটনা এখন অহরহ ঘটছে ভাই, এটা গ্রহণযোগ্য হবে। রাফিন ঘাড় ঘুরিয়ে তাকালো, সেই চোখের ভাষাটা বোঝার ক্ষমতা আসিফের নেই, না আছে সেদিকে তাকিয়ে থাকার ক্ষমতা। আসিফ চোখ নামিয়ে নিল, রাফিন কিছুক্ষণ তাকিয়ে থেকেই নজর ফেরালো, কপালে হাত রেখে ছোট্ট করে শ্বাস ছেড়ে শান্ত গলায় বলল, দুপুরের মেয়েটা নাম কি ওর? জি রোজা, রাদিয়ান আহমেদ রোজা ভাই। নামটা কয়েকবার নিজের মনে বিড়বিড় করলো রাফিন, চেয়ারে বসে স্পষ্ট গলায় বলল, মেয়েকে নয়, রাদীপের ছেলেটাকে মার। ভাই ছেলের চেয়ে মেয়েকে মারা ইজি হবে, আর রাফিন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো, গম্ভীর গলায় বলে উঠল, আর কি? বোঝেনি তো ভাই। রাফিন কিচ্ছু বলল না, আবারও চোখ দুটো বন্ধ করে চেয়ারে মাথা এলিয়ে দিল। তার মাথায় রোজার নামটা অ্যালার্ম টোনের মতো বেজে চলেছে ক্রমাগত, রাদিয়ানা আহমেদ রোজা। হঠাৎ করে চোখ মেলে তাকালো রাফিন, ভ্রু কুচকে আসিফের দিকে তাকিয়ে কিছু একটা বলতে গিয়েও থেমে গেল। কুচকানো কপালে ব্লেজারটা তুলে নিয়ে অফিস থেকে বেরিয়ে গেল সে। আসিফ অসহায়ের মতো দাঁড়িয়ে আছে, এই রাফিনের আগামাথা কিছুই বোঝে না সে, কিচ্ছুটি না। খুব স্পিডে গাড়ি চালাচ্ছে রাফিন, ঠোঁটে জ্বলন্ত সিগারেট, ভ্রু দুটো এমন ভাবে কুচকে আছে যেন খুবই গুরুত্বপূর্ণ কিছু একটা ভাবছে সে। রাফিনের মাথায় রোজার সাথে সাথে আরো নামটাও ঘুরছে ব্যাপকভাবে, মেয়েটাও কি চর মেরেছিল, তার প্রতিশোধ তো নেওয়া হয়নি, তার নিতে হবে, খুব জলদি চরের উল্টো জবাব দিতে হবে তাকে। কিন্তু মেয়েটি কোথায়? মেয়েটির পুরো নামটাই বা কি? রাফিন মনে করতে চেষ্টা করল, কিন্তু সফল হলো না। ব্রেনের সেলগুলোর হয়তো এই মুহূর্তে আরুর নাম নিয়ে ভাবতে ইচ্ছে করছে না।
পার্কের বেঞ্চে পা দুলিয়ে বসে আছে রোজা। মনটা হালকা খারাপ তার। মন খারাপের মূল কারণ হলো বাচ্চাগুলো। এত শখ করে তাদের খাওয়াতে এসে কাউকেই খুঁজে পায়নি রোজা। কোথায় গেল তারা? রোজার চোখগুলো এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে। রাস্তার ওপাশে একটা কালো ছিপছিপে লোক চানাচুর বিক্রি করছে। কিছুক্ষণ পরপর লোকটি মুখের এমন অবস্থা করছে যেন তার প্রচুর পেট ব্যথা করছে। রোজার খুব ইচ্ছে করছে লোকটাকে গিয়ে জিজ্ঞেস করতে, মামা পেট ব্যথা করে নাকি? কিন্তু জিজ্ঞেস করা হলো না। আগের মতোই চুপচাপ বসে এদিক সেদিক তাকাতে লাগলো সে। এতক্ষণ খুব মনোযোগ দিয়ে রোজাকে খেয়াল করছিল মৃন্ময়, এবার একটু নড়ে চড়ে বসল। হালকা কেশে বলে উঠল, এই যে মিস, মন খারাপ? রোজা কিচ্ছু বলল না, আর চোখে মৃন্ময়কে দেখে নিয়ে আবারও নিজের কাজে মন দিল। মৃন্ময় হাসল, মাথার চুল ঝাঁকিয়ে বলে উঠল, আপনি কিন্তু অন্যায় করেছেন মিস রোজা, আমাকে খাবারের লোভ দেখিয়ে নিয়ে চুপচাপ বসে আছেন। রোজা সরু চোখে তাকালো, ভ্রু কুচকে বলে উঠল, এমন ভাবে বলছেন যে খাওয়ার জন্যই তো এত দূর ছুটে এসেছেন? অবশ্যই, তবে কেন এলাম? তাহলে খাবেন, চলুন।